বরবারীতে এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। মেগজিনের রাজপথত বিস্ফোরণ ঘটিছে গ্যাসের পাইপর। পাইপ বিস্ফোরণের ফলত আহত হয়েছে এগারী যুবতী সহ দুজনক যুবক। এখন চারিচকিয়া বাহন আর এখন অটো ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাত। আহত লোকজন হয়েছে রাজু কলিতা, দেবজিৎ শর্মা আর রীণা টাই। ইয়ারে রীণা টাই নামের যুবতীগুলো গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আহত যুবতীগুলোক জি এম সি এইচ লো করা হয়েছে প্রেরণ। রাজপথত পূর্ব ভারতী নামের একটা প্রতিষ্ঠানে গ্যাসের পাইপ সংস্থাপনের কাম করে আছিল। পাইপত পানি ভরায় পরীক্ষণ করে থাকার সময়তে এই বিস্ফোরণ কাণ্ড সংঘটিত হয়েছে। মেগজিনের রাজপথত সংঘটিত হয়েছে এই বিস্ফোরণ কাণ্ড, যত এগারী যুবতী আর দুজনক যুবক আঘাতপ্রাপ্ত হয়েছে ঘটনাত। রীণা টাই নামের যুবতীগুলো ইতিমধ্যে সংকটজনক অবস্থা জি এম সি এইচত ভর্তি করা হয়েছে। বিস্ফোরণস্থলীত একটা প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। মহানগরীর বরবারীত এই ভয়ঙ্কর ঘটনা। পূর্ব ভারতী নামের একটা গ্যাস প্রতিষ্ঠানকারী কোম্পানিয়ে এই ঘটনা সংঘটিত করে আছিল। পাইপত পানি ভরায় পরীক্ষা করে থাকার সময়তে এই বিস্ফোরণ সংঘটিত হয়েছে ঘটনাত। এখন চারিচকিয়া বাহন আর এখন অটো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা পাতি আছো, মোৰ এজন ল'ৰা আহি পানী দি আছিলে বোলে, বোলো কি হ'ল, ক'ত কাম কৰি আছো, কি কথা কি বাতৰা, এনেকৈ কথা পাতি থাকোঁতে ইমান মানে তীব্ৰ স্পীডত মানে এই পাইপডাল আহি গ'ল, কম্প্ৰেছৰ মাৰি আছিল নে কি কৰি আছিলে আমি গম নাপাওঁ। আহি পেলাই তীব্ৰ হেৰিতে মানে মোৰ অটোখনত কুন্দা মাৰি মাৰি দিয়ে আৰু মই দূৰলৈকে ছিটিকি যাওঁ। তাৰপিছত আৰু এখন গাড়ীত লাগে সেইখন হেৰি গেছৰ পাইপে হয়, এইটো গেছৰ যিটো প্ৰজেক্ট চলি আছে তাৰে মানে কামটো হয়। কিন্তু আমি ততে ধৰিব নোৱাৰিলোঁ কোনফালেদি, আৰু তাৰমানে আটাইতকৈ ডাঙৰ কথা এই যিবিলাক মানুহ কৰ্মচাৰী ইঞ্জিনিয়াৰ যিবিলাক আছিলে তেওঁলোকে লগালগ ইয়াৰ পৰা পলায়ন কৰিলে। অভাৱনীয়ভাৱে